আজকে আমি আর আমার বন্ধু আবার আমাদের পুরানো আড্ডায় যাচ্ছি, আমাদের পুরানো খাওয়ার দোকানের টা, আমাদের ফেভারিট রুটি তড়কায় যাচ্ছি। এখন আমরা যাবো ধাবাতে, ঝাঁঝাঙ্গি ধাবা নামে জানি সবাই, তো আমরা যাবো সেই ধাবাতে, খাই। আমার সেই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেই এক্সপিরিয়েন্সটা নেওয়া যাবে, ওটা কন্টিনিউ করো। হ্যাঁ হ্যাঁ, কালকে যাবি? কালকে খাইতে কালকে যাওয়ার কথা। আগে ক্যাশটা তুলে নিই, তারপর চাচি আছে কেন শুধু। আমাদের টাকা তোলা হয়ে গেল, এবার আমরা রওনা দিব ধাবার উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে, এটা টেকাটুলি, আমরা শুধু এখানে টাকা তোলার জন্য আসছিলাম, এখন আমাদের এখান থেকে বের হয়ে ডান দিকে ডুবগুড়ির দিকে যেতে হবে আর কি। স্পেশাল স্পেশাল দরকার, রুটি দুটো করে দাও, দুটো বানাবো।
একটাকে দুইটা মানে আমাদের একটা ফুল প্লেট তরকাকে ওরা দুভাগ করে আমাদের দুজনকে দুটো প্লেটে আলাদা আলাদা করে দেয়। কারণ কি যে এখানকার একটা ফুল প্লেট তরকা একজনের পক্ষে, স্পেশালি আমি তো নিজে আমার পক্ষে খাওয়া সম্ভবই না, তো শুধু শুধু নষ্ট করা তো কোনো মানে হয় না, সেজন্য আমরা দুজনে ভাগ করে খাই, তাতেও আমাদের বেশি হয়ে যায়। এটাতে ঘি দেওয়া আছে না, ওই ঘি নাকি বাটার? হ্যাঁ ঘি, ঘি দেশি ঘি, দেশি ঘি। তরকা, আচার, পেঁয়াজ, লঙ্কা আর দুটো রুটি, আর এখানে লঙ্কা, সরি এখানে লবণ, এখানে লঙ্কা, উল্টা উল্টা বললাম। যাই হোক, খাওয়াটা শুরু করা যাক। দারুন দারুন দারুন, তরকাটা অন্যান্য দিনের মতোই সত্যি অসাধারণ ছিল। আর তরকা, রুটি তরকা খাওয়ার পরে আমার চা খাওয়ার একটা অভ্যাস, তো সেজন্য আমি চায়ের একটা অর্ডার করি, আমার বন্ধু চা খায় না। চা খেয়ে আমরা এখান থেকে রওনা দিই আমাদের বিল পে করার জন্য। আর নর্মাল দরকার ডিম দিয়ে, নর্মাল ডিম দিয়ে সিঙ্গেল ডিমের 110, ডবল ডিমের 140, ঘি দিয়ে স্পেশাল 1-2, 160। আচ্ছা, 255 না না 1955 আমলকি মোড়ব, 1950 কাটলে নাকি? দেখছো পিছনে
এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। চল তাহলে এবার বাড়ি যাওয়া যাক।